সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে এখন থাকছে ঢালিউডের কয়েকটি গরম গরম গসিপস। প্রথমেই থাকছে অনন্ত জলিলের গার্মেন্টসে কাজ চলায় চলছে সমালোচনা, মুখ খুললেন তিনি। এরপর থাকছে এতদিন বাপ্পি করেছিলেন ধর্মগোপন এবং এমন দাবি তুলছে সোশ্যাল মিডিয়ায় অনেকে, এখন কেন তুলছে কি কারণে তুলছে সেটাও জানাবো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি অনন্ত জলিলের কাছে। আমরা সবাই জানি গতকাল ছিল মে দিবস, এবং মে দিবস অর্থাৎ শ্রমিকদের এই দিবসে সকল কারখানা শ্রমিকদের কাজ বন্ধ থাকে। কিন্তু মে দিবসে ছুটির মধ্যে গতকাল সকালের দিকে অনন্ত জলিলের কারখানায় কাজ চলায় হচ্ছিল সমালোচনা। ইভেন অনেক পেপার পত্রিকাতে এটা নিয়ে লেখালেখি হয়। এখন এই সমস্ত সমালোচনার জবাব এবং কেন কারখানা খোলা ছিল এই বিষয়ে ক্লারিফাই করেছেন অনন্ত জলিল গতকাল বিকেলে। এবং তিনি বিকেলে তার সোশ্যাল মিডিয়া ভ্যারিফাইড পেজ থেকে তিনি একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন বর্তমানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে সব জায়গায় করোনার মহামারীতে PPI এবং মাস্কের দুষ্প্রাপ্যতা, বিশেষ করে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের এখন অত্যন্ত জরুরি PPI এবং মাস্ক, এবং সেই জন্য কস্টিং প্রাইসের কমে তার ফ্যাক্টরি থেকে তিনি PPI এবং মাস্ক তৈরির অর্ডার নেন। এবং গতকালই ঘোষণা হয়েছিল যে পহেলা মে দিবস ছুটির দিনে যারা 4 ঘন্টা ডিউটি করবে তারা 8 ঘন্টার বেতন পাবে, কারণ এই সময় মাস্ক ও PPI বানানো অত্যন্ত জরুরি। তিনি আরও লেখেন মানবতার এই কাজে এগিয়ে আসতে চায় 300 থেকে 400 জন কর্মচারী, শুধুমাত্র তারাই গতকাল সকাল থেকে ডিউটি শুরু করে। কিন্তু 11টার সময় কিছু বহিরাগত মানুষ কিছু সাংবাদিক নিয়ে এসে বিশৃঙ্খলা শুরু করার চেষ্টা করে এবং এরপর 3 ঘন্টা পরই তারা ছুটি ঘোষণা দেন। এবং সবশেষে তিনি লেখেন বিগত 22-23 বছর ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা করছেন, শ্রমিকদের সঙ্গে কাজ করছেন, এবং তিনি আরও বলেন 22-23 বছরের অভিজ্ঞতায় অবশ্যই তার ন্যূনতম জ্ঞান আছে শ্রমিক দিবসে যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়। কিন্তু তিনি বলেন যারা PPI ও মাস্ক বানাতে এসেছিল তারা সবাই নিজ ইচ্ছায় এসেছিল এবং তাদেরকে 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টার পারিশ্রমিক শর্ত আনা হয়েছিল। ইনফ্যাক্ট সেই সব শ্রমিকদেরকে ফ্যাক্টরিতে আনা হয়েছিল গাড়িতে করে এবং গাড়িতে করেই পাঠিয়ে দেওয়া হয়। ওয়েল, তাহলে তো বুঝাই গেল কেন অনন্ত জলিলের ফ্যাক্টরি মে দিবসে খোলা ছিল। এবার আসি বাপ্পির কাছে। বাপ্পি তাহলে ধর্ম গোপন রেখেছে, এমন কথাই লিখছে অনেকে সোশ্যাল মিডিয়ায়। আসল ঘটনাটা হচ্ছে গতকাল বাপ্পি কয়েকটি ফ্যামিলি ফটো শেয়ার করেন, যেখানে তার বাবা মাও ছিল এবং তার মায়ের কপালে সিঁদুর দেখে অনেক ভক্তরাই অবাক হয়েছেন যে বাপ্পি হিন্দু। এখন যাই হোক, মিডিয়া সবাই জানে বাপ্পি হিন্দু, ইনফ্যাক্ট অনেক দর্শকরাও জানে, ইভেন উইকিপিডিয়া তো তার নামের পাশে ব্র্যাকেটে লেখা বাপ্পি সাহা। কিন্তু বাপ্পির নাম বাপ্পি চৌধুরী থাকায় অনেক দর্শক এটাও মেনে নিয়েছিল যে বাপ্পি আসলে মুসলমান, এবং অনেকেই কমেন্টস করে লিখেছে অবাক হলাম বাপ্পি হিন্দু ধর্মের কথা জেনে, এতদিন তো জেনে আসছি বাপ্পি মুসলমান। কেউ কেউ আবার একটু কড়াভাবেই লিখেছে জনপ্রিয়তা পাবার জন্য সে বাপ্পি চৌধুরী নামটা ইউজ করেছে, তার ধর্ম গোপন রেখেছে। যদিও এটা ঠিক না, কারণ কয়েকটি ইন্টারভিউতে বাপ্পি বলেছিল সে হিন্দু ধর্মের অধিকারী। যাই হোক, এখন বাপ্পি মুসলমান নয়, হিন্দু। এটা জেনে অনেকে অবাক হয়ে নানা রকম কমেন্টস করলেও অনেকে আবার লিখেছে সে হিন্দু কিনা মুসলমান এটা তো বড় কথা নয়, আসল কথা হচ্ছে সে একজন আর্টিস্ট, তার কাজ দেখে জাজ করা উচিত, ধর্ম দেখে নয়। এখন শেষ করার আগে একটা কুইক আপডেট দিয়ে যাই। রিসেন্টলি তাহসান খানের মেয়ের জন্মদিন ছিল, এবং তার মেয়ের জন্মদিন উপলক্ষে তাহসান কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেন, যার মধ্যে তার মেয়ের ছোটবেলার একটি ভিডিও তাহসান ইনস্টাগ্রামে পোস্ট করেন, যেটা কিন্তু আসলে বেশ কিউট। অন্ধকার তো মায়ের জায়গাটা, হ্যাঁ তুমি তো গানটা গাও। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।